মানুষের সঙ্গমের আকাঙ্ক্ষা কখনো কখনো বড় বিচিত্র আকার ধারণ করে। বিশ্বে এমন মানুষও রয়েছেন যারা পশু সঙ্গম করে সুখলাভ করেন, কিন্তু পশু গমনের পরিণতি যে কতখানি ভয়াবহ আকার ধারণ করতে পারে তা বুঝিয়ে দিয়েছিল 2005 সালে ঘটে যাওয়া কেনেথ ফিন ইয়ান কেস। কেনেথ ছিলেন আমেরিকান প্লেন নির্মাণ সংস্থা বোয়িং এর ইঞ্জিনিয়ার। ওয়াশিংটনের কিং কাউন্টিতে অবস্থিত একটি ফার্ম হাউসে প্রায়শই বন্ধুদের সঙ্গে যেতেন কেনেথ। সেখানে পশুদের সঙ্গে শারীরিকভাবে মিলিত হতেন তারা। 2005 সালের 2 জুলাই মধ্যরাত্রে সকলের নজর এড়িয়ে কেনেথ তার বন্ধু জেমস মাইকেল ট্রেইট এবং আর এক তৃতীয় ব্যক্তি, যার হদিশ আজ পর্যন্ত পায়নি ওয়াশিংটন পুলিশ, প্রবেশ করেন ওই ফার্ম হাউসে। কেনেথ প্রথমে একটি ঘোড়ার পেছনে দাঁড়িয়ে তার সঙ্গে সঙ্গম করেন। তারপর তিনি নিজে গিয়ে দাঁড়ান ঘোড়াটির সামনে এবং ঘোড়াটির লিঙ্গ নিজ শরীরে ধারণ করেন। পুরো ঘটনাটি তার বন্ধুরা ভিডিও ক্যামেরায় রেকর্ড করে রাখেন। ঘোড়াটির লিঙ্গ কেনেথের শরীরে প্রবেশ করার সময়ই ক্ষতবিক্ষত হয়ে যায় কেনেথের মালদারের অভ্যন্তরীণ অংশ, রক্তপাত শুরু হয়। জেমস এবং তার আরও এক বন্ধু গাড়িতে কেনেথকে তুলে নিয়ে ওয়াশিংটনের নিকটবর্তী এমাম ক্লো এর একটি হাসপাতালে নিয়ে যান। নিজেদের পরিচয় না দিয়েই কেনেথকে সেখানে ভর্তি করিয়ে দিয়ে পালিয়ে যান জেমস এবং তার সঙ্গী। চিকিৎসা শুরু হলেও কেনেথকে বাঁচানো যায়নি। বিচিত্র যৌনাচারের ফলে তার মালাশয় ফেটে গিয়েছিল। মাত্রাতিরিক্ত রক্তপাতের ফলে তার মৃত্যু হয়। তার মৃত্যুকে হাসপাতালের নথিতে দুর্ঘটনাজনিত মর্মে রেকর্ড করা হয়। জেমসকে আজ পর্যন্ত খুঁজে পায়নি পুলিশ। তার বিরুদ্ধে বিনা অনুমতিতে খামার বাড়িতে প্রবেশের মামলা দায়ের করা হয়েছে। পশুর উপর অত্যাচারের মামলা অবশ্য তার উপর আনা হয়নি, কারণ খামার বাড়ির পশুগুলোর স্বাস্থ্য পরীক্ষায় পরে দেখা গিয়েছিল তারা বহাল তবিয়তেই রয়েছে। 2005 সালে এই ঘটনা আমেরিকায় তোলপাড় ফেলে দিয়েছিল। দ্য সিয়াটেল টাইমস এর মতে কেনেথ সংক্রান্ত সংবাদ ছিল 2005 এর আমেরিকায় সর্বাধিক পঠিত সংবাদ। গোড়ার সঙ্গে কেনেথের যৌনাচারের ভিডিও পরবর্তীকালে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এখনও নেট দুনিয়ায় সেই ভিডিও যথেষ্ট জনপ্রিয়। আজও বহু মানুষ নেটে ঘোড়া কেনেথ সঙ্গমের দৃশ্যগুলো দেখে থাকেন, কেউ উপভোগ করেন, কেউ বা শিউরে ওঠেন সেসব দেখে। 2007 সালে কেনেথ এবং তার বন্ধুদের বিচিত্র যৌনাচারের ঘটনা নিয়ে একটি ডকুমেন্টারি ফিল্ম নির্মিত হয় ঝু নামে। সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতে সেই ছবি। পরবর্তীকালে বহু আঞ্চলিক ভাষার চ্যানেলেও সেই ডকুমেন্টারি সম্প্রচারিত হয়েছে।